এসো মদিনার ইসলাম শিখি কুরআন ও পথে জীবন গড়াই হোক আমাদের অঙ্গীকার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে নেকি নেশিদার হন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় মুসলিম ভাই ও বনের মাসের মাসেরতে গুরুত্বপূর্ণ একটি শিক্ষা এই শিক্ষাটি হলো তাহাজ্যতে নামাজের শিক্ষা যেটি হলো ফরজ নামাজের পরে সবচেয়ে শ্রেষ্ঠ রসলাম বলছেন আফদাল সলাতি বা আদাল মাক্তু বা সলাতুল্লাইল ফরজ নামাজের পরে সবচেয়ে উত্তম নামাজ হল রাত্রির নামাজ তথা তাহাজতে নামাজ এই তাহাজ্যতে নামাজ পড়া এটি শূন্যতে মহাকাদা গুরুত্বপূর্ণ একটি সূন্যত আল্লাহ রব্বুল্লা আলমিনের অলি যারা এই অলিদের একটি গুণ আল্লাহ রব্বুল্লা আলমিন যাদের সম্পর্কে বলেছেন ইন্না আউলিয়া আল্লাহ আলাহ শফুন আলাইহি হিমলা হুমিয়া আমানু ওয়াকানু একতা কোন আল্লাহর অলি যারা তারা কোনো বিত হবে না চিন্তিত হবে না এবং তাদের জন্য রয়েছে সুসংবাদ এই দুনিয়াতে ও আখেরাতে আল্লাহ রব্লাহ আলামের কথার কোনো পরিবর্তন হবে না মহান রব্লা আলামীন প্রশংসা করেছেন ইমানদার তাকোয়াতার এবং পরহেজকার লোকদের যারা রাত্রিতে তাহাজ্জত নামাজ পড়ে আল্লাহ রবুল্লাহ এরশাদ করেছেন তা তা জাফা জুনু আনিল আনিল মাদাজি এদ ওনা রব্বাহুম খাউফতমা আহ তথা ইমানদার তো তারাই যারা নিদ্রা ত্যাগ করে মহান রব্বুল্লা আলমিনকে ভয়ে এবং আশা আকাঙ্ক্ষায় আহ্বান করে এবং আল্লাহ রবুল্লাহ আলামিন তাদেরকে যে রিজিক দিয়েছে এই রিজিক থেকে আল্লাহর পথে দান করে পরবর্তী আল্লাহ এরশাদ করছেন ওল্লাদিন আবিতুন আলী রব্বিহিম সুজ্জাদা ও কিয়ামা ইমানদার তো তারাই যারা রাত্রি অতিবাহিত করে সিজদা অবস্থায় এবং দাঁড়ানো অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি জিজ্ঞাসা করা হলো রাত্রির কোন অংশ দোয়া কবুলের সবচেয়ে উত্তম রাসূল বলেন জাওফিল লাইলিল আখির রাতের শেষ অংশে ওনতর রাসূল সাল্লাম ارشاد করেছেন ইন্ন ফিল লাইলি লা সাআতান আ ফিকুহা আব্দুন মুসলিম ইয়াসালু আল্লাহ তাআলা খাইরান ইল্লা আতাহু ওয়া যালিকা কুল্লা লাইলা যে রাত্রিতে এমন একটি সময় রয়েছে যেই সময় যদি বান্দা পেয়ে যায় আল্লাহর কাছে যা চাবে তাই দেবে এটি হলো প্রত্যেক রাত্রিতে সারা বছর যে কোনো রাত্রি শুধু রমজান মাসে নয় আমর আবাসের হাদিস মেশাদ করেছেন আক্রব মাই কোন রব্ব মিনাল আবদেফি জাফিল আলিল আখের আল্লাহ রব আলিন বান্দার অতি শনি করে চলে যায় রাত্রির শেষ তৃতীয় অংশে কাসা ফাঁকুন তোমার যে পক্ষে যতটুকু সম্ভব হয় এই রাত্রিতে তুমি আল্লাহর কাছে চাওয়া জিকিরাগার করা তুমি যেন তাদের অন্তর্ভুক্ত হও তাই সুপ্রিয় দর্শক হস্ততা এই রাত্রি যে রাত্রিতে আল্লাহ দোয়া কবুল করেন আল্লাহ রব আলমিন একদম বান্দার সন্নিকটে চলে যায় আল্লাহ আলামীন আলমিন সারা বছর শেষ সাথীতে পৃথিবীর আকাশে অবতীর্ণ হন এবং বলতে থাকেন অনি ফাস্তা আস্তাজিবুলা কে আসো আমার কাছে দোয়া করবে আমি তার দোয়া কবল করব ও মাই ইয়েস আলীফা আতুই কে আসো আমার কাছে কিছু চাবে আমি তাকে দিব ও ফিরুনি আক ফিরহ কে আসো আমার কাছে ক্ষমা চাবে আমি তাকে ক্ষমা করে দিব তাই সুপ্রিয় দর্শক হস্তা এই মাসের শিক্ষা নিয়ে যদি আমরা সারা বছর তাহাজ্যত নামাজ পড়তে পারি তাহলে আমরা দুনিয়া আখেরাত উভয় আমরা পাবো দুনিয়াতে আমাদের কোনো টেনশন থাকবে না ভয়ভীতি থাকবে না এবং আল্লাহ আল্লাহরুল্লা আলমিনের বন্ধুত্ব অর্জন করতে পারবো আল্লাহ রুবুল্লা আলমিন আমাদেরকে এই শিক্ষা নিয়ে সারা বছর আমল করার তৌফিক দান করুন আমিন আল্লাহ ম এসো মদিনার ইসলাম শিখি এর সকল প্রকার আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখুন পরবর্তীতে সকল প্রকার আপডেটকৃত অডিও ভিডিও আপনি পেয়ে যাবেন সবার আগে